ইস্তেকবার পড়লে যে পাঁচটি লাভ হয় আপনি শুনলে অবাক হবেন কলে রসুর সাল আলী ওসাল্লাম ফর যে ব্যক্তি ইস্তেকফারকে লাজিম করে নেয় সবসময় পরে আস্তাক ফির্লাহ আস্তাক ফিরুল্লাহ যা আল্লাহবিনুল্লিজ রাজা রাসূল বলছেন প্রথম নম্বর লাভ হল আল্লাহ তাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন দ্বিতীয় নম্বর লাভ আল্লাহ তালা সব ধরনের দুশ্চিন্তা পেরেশানি থেকে তাকে হেফাজত করবেন তৃতীয় ধরনের লাভ হল আল্লাহ রাবুল আলমিন ওয়ারজুক হুম হাইসুল ইয়াহতিব এমনভাবে রিজিক দিবেন এমন জায়গা থেকে দিবেন সে কল্পনা করতে পারবে না এই জন্যই হাদিসটা বর্ণনা করছেন ইমাম আবু দাউদ ইমাম নাসাই ইমাম ইবনে মাজা ইমাম আহমাদ শুধু তাই নয় সুনানুল বেহাকি মধ্যে হাদিসটা আছে চতুর্থ নম্বর হলো আল্লাহ কোরআনে বলেছেন ওমায় ক্যান্লাহ ওহুম ইস্তক ফিরুন আল্লাহ তাদেরকে গুন আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তাকবার পড়ে তো ইস্তেকবার পড়লে চতুর্থ নম্বর লাভ হলো আজাব থেকে মুক্তি দিবেন কোনো সময় আল্লাহ আজাব গ্রেফতার করবেন না পঞ্চম নম্বর আপনি যখন ইস্তাকবার পড়তে থাকবেন পড়তে পড়তে আল্লাহ আপনাকে এমন বানাই দিবেন আপনি দাওয়া হয়ে যাবেন আপনি যখনই যে দোয়া করবেন আল্লাহ কবুল করে নেবেন ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার রাতের বেলায় কোনো জায়গায় রাস্তায় থাকার জায়গা পাচ্ছেন না এক মসজিদে গেলেন মসজিদে বলল না হুজু থাকা যাবে না তো উনি দেখলেন একজন লোক বাজারে রুডি রুডি বাঁচতেছে রুডি রুডি খাব্বাস রুটিওয়ালা সে রুডি বাঁচতেছে ইমাম আহমদ ইমন আহাম্বল তার কাছে গেলেন যে আগুনের কাছে সারা রাত কাটাই দিব দেখলেন যে এই লোকটা রুটি পাকানেওয়ালা সে রাস্তা ফুইড়লা রুটি করার সময় ফুইল্লা বলার সময় আস্তাক ফুল্লা উঠানোর সময় আস্তাক ফুল্লা পরে তো জিজ্ঞাসা করলেন রে ভাই তুমি সব কাজে শুধু আস্তাক ফিল্লা পর তখন এই রুটি বানানোওয়ালা বলল হুজুর আমি খুব আজীব ধরনের ফায়দা পেয়েছি আস্তাক ফুল্লা দ্বারা বললে কি ফায়দা যে হুজুর আমি আস্তাক ফিল্লা পড়তে পড়তে এখন যে দোয়াই করি আল্লাহ আমার দবল করে নেন তো ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন আজিব কথা বলে হ্যাঁ তবে আমার একটা দোয়া এখনও কবুল হয় নাই বলে কি দোয়া তো সে রুটিওয়ালা বলতেছে যে হুজুর আমি দোয়া করেছি ই জামানার বড় আলেম ইমাম আহমদ ইম্নে হাম্বলের সাথে যেন আমার দেখা হয় আর আমি ওই ইমামের কপালের মধ্যে চুমু খাবো আমার জীবনের সব স্বাদ মিটে যাবে ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে গেলেন আরে তুমিও তোমার এই দোয়াটা কবুল হয়ে গেছে সে তো আর ইমাম সব চিনে না এই দোয়াও তোমার কবুল রুটিওয়ালা কয় না হুজুর এখনো ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা হয় নাই ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমি ইমাম আহমদ ইবনে হাম্বল এই রুটিওয়ালা সঙ্গে সঙ্গে হুজুরকে চুমা খাইল আর বললো যে হুজুর আমার শব্দ কবুল হয়ে গেছে এই জন্যই ইস্তেকফার অনেক ফায়দাওয়ালা অনেক লাভজনক আমরা বেশি বেশি পার করব আল্লাহ তো কোরআন বলেছেন ফকুল হু কেন তোমরা ইস্তেকফার পড়ো আল্লাহ কমাশিল কমা করবেন আল্লাহ নিয়ামত দিবেন অনেক কিছু পুরস্কারের কথা আলোচনা করেছেন আল্লাহ আমাদেরকে বেশি বেশি ইস্তেকফার পরার তৌফিক দান করুন